হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা খুব ভালো এবং বড় ভ্যাকান্সির ব্যাপারে আজকের ভিডিওতে আমি আলোচনা করব, যেখানে শুধুমাত্র গ্র্যাজুয়েট যোগ্যতা হলেই কিন্তু আপনারা বিভিন্ন পদের জন্য আবেদনগুলি করতে পারছেন এবং এটা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন এবং এটার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 01/2020। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশনটি। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের চাকরির খবরগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি বেল আইকনটাও কিন্তু প্রেস করে রাখবেন, কারণ যখনই আমি এই ধরনের ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশানগুলোর সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। তাহলে বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে রাখি, এটা একটা অনলাইন প্রসেস, অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। এবং এখানে দেখে নিন, অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে যেতে হবে www.wcbcsc.org এই ওয়েবসাইটে, এবং এখানে গিয়ে আবেদনটি করতে হবে। আবেদন শুরু হয়ে গেছে 4/3/2020 থেকে এবং এটা চলবে 3/4/2020 পর্যন্ত। তাহলে এবার দেখে নেওয়া যাক কোন কোন পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। এখানে প্রথম ভ্যাকান্সির যে কথা বলা হয়েছে সেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে। এখানে ক্লার্ক পদের জন্য আবেদন নেওয়া হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকান্সি আছে 13টি এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সির চার্ট এখানে দেওয়া রয়েছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। এখানে যে কোয়ালিফিকেশন দরকার সেটা হলো গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ গ্র্যাজুয়েট দরকার, এবং তার সঙ্গে দরকার BCK অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ। এবং এখানে যে গ্রস স্যালারি আছে সেটা 21,559 টাকা। এবং এগুলো কিন্তু বন্ধুরা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট, কোনো কন্ট্রাকচুয়াল পোস্ট নয় এগুলো। পরবর্তী ভ্যাকান্সিটা আছে বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে, যেখানে ব্যাংক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য লোক নেওয়া হচ্ছে এবং টোটাল ভ্যাকান্সি আছে 34টি। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সির লিস্ট এখানে দেওয়া রয়েছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। এখানেও যোগ্যতা একই, গ্র্যাজুয়েট প্রয়োজন এবং তার সঙ্গে দরকার BCK অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ, এবং স্যালারি চার্ট এখানে দেওয়া রয়েছে। পরবর্তী ভ্যাকান্সি আছে নর্থ পরগনাস কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড বি পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে এবং টোটাল ভ্যাকান্সি আছে 2টি, যেখানে UR 1টি এবং OBC 1টি। এখানে যোগ্যতা গ্র্যাজুয়েট এবং তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ, এবং স্যালারি পাশে দেওয়া রয়েছে। পরবর্তী ভ্যাকান্সিটি আছে হাওড়া ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে, যেখানে অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার কাম সুপারভাইজার পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। টোটাল ভ্যাকান্সি আছে 2টি, যেখানে UR 1টি এবং SC 1টি। এখানে যোগ্যতা একই, গ্র্যাজুয়েট এবং BCK। পরবর্তী ভ্যাকান্সিটি আছে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বোর্ড এমপ্লয়িজ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে, যেখানে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। ভ্যাকান্সি আছে 1টি, এখানেও যোগ্যতা একই, গ্র্যাজুয়েট এবং তার সঙ্গে BCK। পরবর্তী 6 নম্বর আছে খর্দা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে, যেখানে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। টোটাল ভ্যাকান্সি 2টি এবং 2টি সাধারণের জন্য, এবং এখানে আছে গ্র্যাজুয়েট এবং BCK যোগ্যতা। পরবর্তী আছে বর্ধমান কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে, যেখানে ফিল্ড সুপারভাইজার মেল ক্যাটাগরির জন্য 1টি এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফিমেল ক্যাটাগরির জন্য 1টি ভ্যাকান্সি বেরিয়েছে। এবং এখানেও কিন্তু যোগ্যতাগুলো একই আছে, অর্থাৎ গ্র্যাজুয়েট এবং তার সঙ্গে BCK অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ। এবং আপনাদের পেমেন্ট কত হবে সেগুলো কিন্তু এখানে চার্টে দেওয়া রয়েছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু ভ্যাকান্সির পরিমাণ যথেষ্টই ভালো, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 56 অর্থাৎ 56টি। এবং এখানে দেখুন বলা হয়েছে আপনাদের যে বেসিক কম্পিউটার নলেজ প্রয়োজন সেটা মিনিমাম 6 মাসে কিন্তু হতে হবে। এবং এখানে দেখুন তারপর রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনাদের আবেদন করতে হবে, অর্থাৎ আবেদন করার জন্য যে যে নিয়মগুলো আপনাদের পালন করতে হবে এবং কী কী প্রয়োজন সেগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। এবং এই অফিসিয়াল নোটিফিকেশানটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশানে থাকবে, আপনারা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে পারেন। পাশাপাশি আপনারা গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে সেখানে গিয়ে সার্চ করবেন জবস অ্যান্ড নলেজ, তাহলেও আমার টেলিগ্রাম চ্যানেলটি আপনারা পেয়ে যাবেন, যেখানে সমস্ত রকম কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল এবং বিভিন্ন প্রকার চাকরির গুরুত্বপূর্ণ তথ্যগুলি সেখানে আপলোড করা হয়। তাহলে হাউ টু অ্যাপ্লাই এগুলো একটু আপনারা দেখে নেবেন। এবার দেখে নেওয়া যাক ফিজের ব্যাপারে তথ্য, আপনাদের পরীক্ষার ফি কত করে দিতে হবে। এবার এখানে এই টেবিলটা একটু লক্ষ্য করবেন, যেখানে জেনারেল ক্যাটাগরি এবং OBC ক্যাটাগরিদের জন্য ফিজ আছে 160 টাকা এবং প্রসেসিং ফিজ আছে 40 টাকা, অর্থাৎ টোটাল
ফিজ যেটা আপনাদের পে করতে হবে 200 টাকা, এবং এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকে কোনো রকম এক্সামিনেশন ফিজ এখানে দিতে হচ্ছে না, কিন্তু যেটা সার্ভিস চার্জ আছে 40 টাকা সেটা শুধু আপনাদেরকে পে করতে হবে। এবার এটা একটু লক্ষ্য করবেন, এখানে দেওয়া রয়েছে মেথডস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস, কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিশন করবেন, এবং সেটা আমি আগেই বলেছি এটা অনলাইন প্রসেস, এবং তার জন্য আপনাদের যে ছবি সাইজ বা কী কী প্রয়োজন সেগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। এবং মোড অফ পেমেন্ট, অনলাইন পেমেন্ট যেটা আছে সেটাও আপনারা জানেন, এই সেটাও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে আপনাদের যে পেমেন্ট আছে সেটা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে, এবং অনলাইন পেমেন্টের ক্ষেত্রে যে জিএসটি চার্জ সেটাও এখানে দেওয়া রয়েছে, এটা একটু আপনারা দেখে নেবেন। এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটু দেখে নেবেন। এখানে আছে সিলেকশন প্রসিডিওর, কীভাবে আপনাদের সিলেকশন করা হবে। এখানে দেখুন স্টেজ 1 এবং স্টেজ 2 এই দুটো পার্টে কিন্তু আপনাদের এক্সাম বা পরীক্ষা নেওয়া হবে। স্টেজ 1 যেটা আছে, স্টেজ 1 কিন্তু আপনাদের দুটো পেপার হবে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 হবে আপনাদের MCQ টাইপ কোশ্চেন অ্যান্সার, যেখানে 100 নম্বরের একটা পরীক্ষা হবে এবং সময় থাকবে 1.5 ঘন্টা, এবং এই পরীক্ষাতে কিন্তু নেগেটিভ মার্কিং আছে 1:4 অনুপাতে। এবং পেপার 1 সিলেবাস কী কী থাকছে সেটাও এখানে দেওয়া রয়েছে। এখানে থাকছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, টেস্ট অফ রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস, এই তিনটে বিষয়ের উপরে কিন্তু MCQ টাইপ কোশ্চেন্স থাকবে এবং সেটা হবে 100 নম্বরের। এবং এরপর পার্ট 2 থাকবে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, এবং এক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস থাকছে অনলি 30%, 100-এর মধ্যে শুধুমাত্র 30% পেলেই কিন্তু আপনারা কোয়ালিফাই করতে পারবেন। এবং পেপার 2 থাকবে, দেখুন এখানে থাকছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে কোশ্চেন, যেখানে সাবজেক্টিভ টাইপ কোশ্চেন কিন্তু থাকছে, এবং এক্ষেত্রে বাংলার জন্য থাকবে 50 এবং ইংরাজির জন্য থাকবে 50। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে 1.5 ঘন্টার জন্য। এবং আপনারা দেখুন এখানে পেপার 1 এবং পেপার 2 দুটোই কোয়ালিফাই করতে হবে, এবং সেটা করলেই কিন্তু আপনারা স্টেজ 2 পৌঁছাতে পারবেন। এবং এখানে দেখুন স্টেজ 2 বলা হয়েছে, স্টেজ 2 যেটা আছে আপনাদের কম্পিউটার টেস্ট যেটা বলা হয়েছে সেটা নেওয়া হবে। এখানে কম্পিউটার টেস্টের ওপরে 50 মার্কসের একটা কিন্তু স্টেজ 2 পরীক্ষা নেওয়া হবে, এবং তার সঙ্গে এখানে একটা থাকবে ভাইভা বা ইন্টারভিউ। স্টেজ 2 পরে থাকছে ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, অর্থাৎ ডকুমেন্টস কিন্তু আপনাদের ভেরিফাই হবে লাস্ট স্টেজে, এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে তৈরি করা হবে ফাইনাল প্যানেল। তাহলে বন্ধুরা, এটাই ছিল আরও একটি সরকারি চাকরির অফিসিয়াল বিজ্ঞপ্তি। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের তথ্যগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।